সিনেপাড়া। সিনেমার গল্প, বিনোদন জগতের গসিপ সম্পর্কে সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। বিনোদন যেখানে শেষ কথা। ভাগ্যবান ভাবতে ভালো লাগে যে হইচইকে আমি সবসময় আমার নিজের পরিবারের মতোই দেখে এসেছি। তাদের 100তম ওয়েব সিরিজটা যে আমার প্রথম, সেটা আমার কাছে বিরাট বড় পাওনার জায়গা। ফলে সেই জায়গার থেকে নিজেকে ভাগ্যবান মনে হয় বটে। এবং আরও একটা কারণ, সেটা হচ্ছে যে বহুদিনের স্বপ্ন সেখানে কিছু কিছু মানুষের। কৌশিক গাঙ্গুলির সঙ্গে কাজ করাটা আমার কাছে সেরকমই ছিল, এবং অনির্বাণের সঙ্গে কাজ করতে কী ভালো লাগে এটা ওর সাথে কাজ যেন করেছে সে ভাবতে পারবে। ওদের দুজনকে একসাথে একটা ফ্রেমে ধরা, এটা কিন্তু একটা বিরাট বড় প্রাপ্তি আর তার সাথে চ্যালেঞ্জও বটে। অনির্বাণদা, হইচইয়ের 100তম ওয়েব সিরিজের কাজ, তার সাথে কৌশিক গাঙ্গুলির সাথে একসাথে কাজ, কীরকম অভিজ্ঞতা? কীরকম? দারুণ, দুটোই দারুণ অভিজ্ঞতা। দুটোতেই একটা স্পেশাল ফিলিং আছে, একটা আলাদা বিশেষ একটা ফিলিং আছে। আচ্ছা, টানটা একটা উত্তেজনা পর ছিলাটা দেখলাম আমরা, কতটা চ্যালেঞ্জিং ছিল রোলটা? ছিল, সব জরুরি চ্যালেঞ্জিং থাকে, চ্যালেঞ্জ না নিলে আর কী করে হবে। চ্যালেঞ্জ তো নিতেই হবে, এখন মানুষ সারাদিন সর্বক্ষণ আন্তর্জাতিক কন্টেন্ট দেখছে, আমাদেরকেও তো চেষ্টা করতে হবে নানান রকম করে তাদেরকে ফিড করার, তাদেরকে এন্টারটেইন করার, তাদেরকে খুশি করার, ওগুলো তো চ্যালেঞ্জ তো নিতেই হবে। অভিনেতা কৌশিক গাঙ্গুলিকে আগিয়ে রাখবে নাকি পরিচালক কৌশিক গাঙ্গুলিকে, যেহেতু কাজ করলেই তার পরিচালনা? আমি আগিয়ে রাখার কেউ নই, এত মানুষ কৌশিক গাঙ্গুলির ছবি দেখেছেন, অভিনয় দেখেছেন, আমার সেই যোগ্যতা কোথা থেকে হবে যে কোনটাকে আগিয়ে রাখবো পিছিয়ে রাখবো? এটা আমার, আমি কে, আমার কি রাইট? আমি একজন শিল্পী, যিনি পরিচালনা করলে দারুণ করবেন তার কাছে প্রণম্য হব, অভিনয় করলে দারুণ করবেন তার কাছে প্রণম্য হব, এগিয়ে রাখার পিছিয়ে রাখার কৌশিক গাঙ্গুলির মতো প্রতিভার ক্ষেত্রে আমি কে, তাই না? ট্রেলারে তোমার যেটুকু অভিনয় দেখলাম, একটুখানি ছোট্ট করে তোমার যদি চরিত্রটা শেয়ার করো। বোঝাই তো যাচ্ছে কিরকম চরিত্র, তবু একটু কিছু শুনি তোমার কাছে কি থাকছে। আমি থাকছি তারপরে আমি অনেক পর্দা জুড়ে সর্বক্ষণ আমি আর কৌশিক গাঙ্গুলি থাকছি, তারপরে কি থাকছে সেটার জন্য দেখতে হবে। আচ্ছা, পুরোটাই ওয়েট করতে হবে দর্শককে, তাই তো? হ্যাঁ, না হলে ধরুন আমি তাহলে এখন বলা শুরু করলাম এপিসোড ওয়ানে, যেটা হচ্ছে গাড়ি আসছে, আপনাকে অনেকক্ষণ দাঁড়াতে হবে, বলতে হবে স্ক্রিপ্টও আনাতে হবে।